চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে একশো উনপঞ্চাশ কর্তৃপক্ষ তাদের দাবি গ্রাহক ছাড়া কারো কাছে এর চাবি থাকে না এরপরও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করার পর জানানো হবে আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ওই নারী গ্রাহক চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট চট্টগ্রাম সহ সারা দেশে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ব্যাংকের লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণের গয়না চুরি ভুক্তভোগী ওই নারী গ্রাহকের অভিযোগ ইসলামী ব্যাংকের চকবাজার শাখায় গত সতেরো বছর ধরে লকার ব্যবহার করে আসছেন গত উনত্রিশ মে ব্যাংকে কিছু স্বর্ণ আনতে গেলে তার নির্ধারিত লকার খোলা ও লকার থেকে প্রায় একশো উনপঞ্চাশ ভরি স্বর্ণ কম্পান উনত্রিশ তারিখ গিয়ে দেখলাম যে ওই যে পুরা আমার লকারটা পুরা খোলা লকার ইনচার্জ উনি প্রথমে তো উনি ঢুকে উনি ঢুকে বলতেছে ম্যাডাম ম্যাডাম আপনার লকারের নাম্বার কত আমি বলছি আমার লকার তো ফর্টি ফোর ম্যাডাম আপনার লকার তো খোলা হচ্ছে আমার লকার কেন খোলা হবে আমি তো ওই মুহূর্তে পুরা পুরা মানে ফিটে ফিটে হওয়ার মতন উপক্রম পরে হাত ঢুকাই দিয়েছি পুরা হাট ঢুকার দেখলাম সামনের দিকে যে গোলগুলা ছিল কিচ্ছু নাই পিছনের দিকে সাত আটটা প্যাকেট প্যাকেট না জাস্ট বক্সের মধ্যে রাখি তো সাত আটটা বক্স দুইটা বক্সের মধ্যে অল্প অল্প গোল পাইছি আর পাঁচ ছয়টার ভিতরে নাই খালি ব্যাংক কর্তৃপক্ষ বলছে গ্রাহক ছাড়া অন্য কারো লকার খোলার কোনো সুযোগ নেই এরপরে লকারে প্রবেশে সিসিটিভির ফুটেজ তারা পর্যালোচনা করছেন এখানে কোনো চুরি কোনো সুযোগ নেই কোনো টাকা থেকে কোনো সুযোগ নেই কিন্তু আমাদের সময় তো গ্রাহক যেহেতু অভিযোগ করেছেন আমাদের দীর্ঘদিনের গ্রাহক আমরা এই জন্য এটাকে সিরিয়াসলি নিয়েছি আসলে কি করছে আমরা আমাদের দিক থেকে তদন্ত করে দেখছি অভিযোগ পাওয়ার পর তিন সদস্যের কমিটি গঠন করেছে ব্যাংক কর্তৃপক্ষ ইতিমধ্যে কাজ শুরু করেছে কমিটি এনটিভি নিউজ ডেস্ক